আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। আমরা এখানে কিছু লোক জড়িত হয়েছে, সে বিএনএন রেডিওর সঙ্গে কথা বলতে চান। তা ওনারা কিছু বাপলা বিরোধী ভিত্তিহীন কথার জন্ম দিয়েছেন। আমরা এখানে বলে রাখা ভালো যে লস অ্যাঞ্জেলে কিছু সংগঠন আসছে যাদের কোনো ভিত্তি নাই, তারা নিজেরা একটিমাত্র সংগঠনে একজন লোকই আছেন এবং তাদের জনসমর্থন নাই, ইভেন তাদের ফাইন্যান্সিয়াল অবস্থাও খুব ভালো না, তারাই বাপলা বিরোধী স্লোগান দিচ্ছেন। তো তারা সংগঠিত করে কিছু লোক বাইরের কিছু লোককে বাপলা সম্বন্ধে খারাপ কিছু মন্তব্য করতে বলেছেন। আমরা বাপলা গণতান্ত্রিক সংগঠন বলে সেই কথাগুলো আমরা এখানে প্রচার করছি, সাথে সাথে বাপলার সাইডটা আমি কুদ্দুস খান ডিফেন্ড করব। বাপলা ম্যাগাজিন নিয়ে কিছু কথা এসছে, ওই কথাগুলো আমি উত্তর দেবো। কিন্তু এখানে বলে রাখা ভালো, বাপলা বাংলাদেশ ডে প্যারেডে জন্ম দিয়েছে, বাপলা বাংলাদেশ ডে প্যারেডে জন্ম দিয়েছে। এই জাতীয় প্যারেড আর কখনো হয় নাই লস অ্যাঞ্জেলসের মাটিতে। ভারমনের মতো রাস্তা বন্ধ করে লস অ্যাঞ্জেলসে বাপলা প্যারেড করেছে। বাপলা লস অ্যাঞ্জেলসে মারিকানদের মধ্যে বাংলাদেশের একটা পরিচিতি নিয়ে আসছে, সিটি অফ লস অ্যাঞ্জেলস থেকে শুরু করে সব জায়গায় আজ বাপলার নাম বললে তারা বুঝে। এবং আরেকটি মজার কথা হলো যে বাপলা একটা ডে, বাংলাদেশ ডে প্যারেড দিনটা অফিসিয়াল গেজেট করেছে সিটি অফ লস অ্যাঞ্জেলসে। এই আমাদের এই কৃতিত্ব দেখে কিছু ভিত্তিহীন সংগঠন বা কিছু ভিত্তিহীন লোক যাদের সত্যিকারই কোনো জনসমর্থন নাই এবং পয়সা করির দিক দিয়েও বেশি জোগাড় করতে পারছেন না, কারণ পয়সার কথা বারবার বলছি, কারণ এই প্যারেড করতে আমাদের 60-70 হাজার টাকার একটা বাজেট আছে, সেই বাজেটটা আমাদের সামহাও জোগাড় করতে হয়। এর বেশিরভাগ অংশই বাপলার সদস্যরা দিয়ে থাকেন। এনিওয়ে, বাপলা বাংলাদেশের ভাবমূর্তিকে অত্যন্ত উজ্জ্বল করেছে। বাপলা শায়েখ সিরাজকে এনেছে এখানে। শায়েখ সিরাজ টিভি ব্যক্তিত্ব, বাংলাদেশ জনপ্রিয়, কৃষকদের কথা নিয়ে এখানে কথাবার্তা হয়েছে, কৃষকদের নিয়ে ডিবেট করেছে। শায়েখ সিরাজ বিভিন্ন কৃষি ফার্মে ভ্রমণ করেছেন। বাপলা গত বছর ডক্টর আতিককে নিয়ে এসেছিলেন। ডক্টর আতিক বিশ্বনন্দিত একজন পুরুষ, উনি সায়েন্টিস্ট। এছাড়া বাপলার সম্পাদক নাইমুল ইসলামকে নিয়ে এসেছিল গতবার। নাইমুল ইসলাম এসে তার পত্রিকায় বাপলার বিষয়ে অনেক কথা লিখেছেন। এই সমস্ত কারণেই বাপলার প্রতি কিছু লোক যারা বাপলাকে জয়েন করতে যাচ্ছে অথচ তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নাই, এই সমস্ত লোক বাপলার বিরোধী কিছু কথাবার্তা বলছেন এবং বাপলার বিরুদ্ধে কিছু লোককে বাইরে থেকে সংগঠিত করছেন। আজকে আমরা কথা বলবো ডক্টর ওয়ালি মণ্ডলের সাথে। উনি খুব গুণী ব্যক্তি, আমার বন্ধু মানুষ, কিন্তু সামহাও ওনারের আইডিয়া হয়েছে বাপলা বিরোধী একটা কথাবার্তা কিছু বলতে চান। আবার এছাড়া কথা বলবো ফজলুর রহমানের সহিত। ফজলুর রহমান ফ্লোরিয়া থাকেন, উনি এখানের অবস্থা জানেন না, কিন্তু এখানে রিপোর্ট করা হয়েছে ওনাকে, সেই হিসাবে তিনি কথা বলবেন। এছাড়া নিজাম চৌধুরী কথা বলছেন, আর কথা বলছেন শীতাংশু গুহ। শীতাংশু গুহর কথা আপনারা সকলেই জানেন, শীতাংশু গুহ বাপলা বিরোধী কিছু কথা বলবেন। তৌফিক সুলেমান তুহিন এদের সংগঠিত করেছে, এদের সাথে আমাদের কথাবার্তা হবে। আমি ডিফেন্ড করবো বাপলাকে, আমির নাম কুদ্দুস খান, কারণ বাপলাই একমাত্র সংগঠন যে নাকি সত্যিকার অর্থ লস অ্যাঞ্জেলসে আমেরিকা বাংলাদেশের পরিচিতি বৃদ্ধি করেছে, সুনাম বৃদ্ধি করেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান, আমি বিএনএন রেডিও থেকে বলছি। আমি এটা রেডিও স্টেশন চালাই। আমাদের এখানে আছেন ডক্টর ওয়ালি মণ্ডল, ফজলুর রহমান, নিজাম চৌধুরী, শীতাংশু গুহ ও তুহিন। আপনাদের সকলের অনুরোধ, আপনাদের এই বক্তব্য কিন্তু রেকর্ড হচ্ছে, এটা প্রচারিত হবে, তা আপনাদের পারমিশন প্রয়োজন। আমার মনে হয় সকলে সম্মত আছেন। তুহিল, তাহলে এখন তুমি শুরু করতে পারো। তুহিল, বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের সকল শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের আমি তৌফিক সুলেমান খান তুহিন, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা, জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হল সুদূর প্রবাসেও বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও মৌলবাদী শক্তির উত্থান এবং এদের ধৃষ্টতা। আমাদের মাঝে আজ স্টুডিওতে টেলিকনফারেন্সে যোগ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার এসকেন্ডিডো থেকে প্রখ্যাত অর্থনীতিবিদ, সাবেক ডিন স্কুল অব বিজনেস ও বিপ্লবী মুজিবনগর সরকারের সাবেক কর্মকর্তা জনাব ডক্টর ওয়ালি আই মণ্ডল। ফ্লোরিডা থেকে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম ফজলুর রহমান। নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব নিজাম চৌধুরী। বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক জনাব বিষয়ক সম্পাদক ও বিএনএন রেডিওর প্রতিষ্ঠাতা জনাব কুদ্দুস খান। জনাব কুদ্দুস খান, আপনার কাছে আমার প্রশ্ন, বাফলার ম্যাগাজিন প্রকাশের দায়িত্বে কি ছিলেন? আমি কুদ্দুস খান ছিলাম ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ, ছিলেন ডক্টর শাহ আলম আর ছিলেন ইঞ্জিনিয়ার কিবরিয়া, সালে কিবরিয়া।
আচ্ছা, ওনারা চিকিৎসক শাহ আলমকে বা ইঞ্জিনিয়ার সালেক কিবরিয়াকে বঙ্গবন্ধুর ছবি অবমাননার ব্যাপারে পুনরুচিত করেছে কারা, নাকি ওনারা নিজেদের উদ্যোগে এটা করেছেন? আচ্ছা, এখন ঘটনাটা ভুল করেছেন, ওনারা ভুল করেছেন মানে কি, অ্যাকচুয়ালি ম্যাগাজিনটা তো দেরি হয়ে গেছিল, শাহ আলমের উপর দায়িত্ব ছিল অত্যন্ত বেশি, আমি অ্যাটেনশন দিতে পারি নাই, ওই ছবিটা মিসপ্লেস হয়ে গেছিলো, আর একটু বড় করে দিতে হইতো, এর জন্য আমরা ব্যক্তিগতভাবে আমি কুদ্দুস খান ক্ষমা প্রার্থী হচ্ছি, কারণ বঙ্গবন্ধু সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উনি তো জাতি দিয়েছেন, উনি জাতির পিতা, আমার পিতা। আমার মনে হয় প্রকাশিত ম্যাগাজিনে বঙ্গবন্ধুর ছবির অবমাননার দৃষ্টতা দেখিয়েছে, এ ব্যাপারে আপনার মতামত কি? আচ্ছা, ডক্টর ওয়ালি আহমদ, আমি তো বাফলার, হ্যাঁ, আমি আমি বাফলার অনুষ্ঠানে দুই একবার গিয়েছি। প্রথমে বাফলার অনুষ্ঠান সম্বন্ধে দুই একটা কথা বলতে চাই। আমার বন্ধু ডক্টর মাহবুব খান, সে আমার দীর্ঘদিনের বন্ধু, সে শুরু করেছিল এটা একটা মহৎ উদ্যোগ। বাংলাদেশি প্রায় 70টা সংগঠন, তার একটা আমব্রেলা অর্গানাইজেশন, এখানে অনেক ধরনের মতাবলম্বী লোক থাকেন এবং তাদেরকে সমন্বিত করে একত্রিত করে একটা বড় আমব্রেলা প্রতিষ্ঠান তৈরি করা, এটা যথেষ্ট স্কিল এবং যথেষ্ট ধৈর্যের প্রয়োজন। আমার বন্ধু মাহবুব যেটা এ পর্যন্ত দাঁড় করিয়েছে, সেজন্য তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। কিন্তু আমি লক্ষ্য করতেছি কিছুদিন থেকে এই বাফলা একটু পথভ্রষ্ট হয়ে গেছে। তাদের যে পথে কথার কথা ছিল যে তারা সম্মিলিতভাবে একটা বাঙালিদের সম্মিলিত প্রতিষ্ঠান, সেই পথ থেকে তারা পথভ্রষ্ট হয়ে, তারা কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি তারা বেশ ধৃষ্টতার সঙ্গে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কিছু কার্যকলাপে লিপ্ত আছে। এবং আমি আজকে বলছি, আগে বলি নাই, এই কারণে বাপলা যখন এবার আমাকে দাওয়াত দিয়েছিল আমাকে ওই অনুষ্ঠানে বক্তৃতা করার জন্য, আমি যাই নাই, কারণ আমি দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে। তো এই পটভূমিকায় আমি কুদ্দুস খানকে খুব ভালো করে চিনি, কুদ্দুস খানের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে এবং তিনিও খুব ভালো কাজ করছেন। এবং এখানে দুইটা কথা আছে, একটা কথা হলো যে কুদ্দুস খান তো একা কাজটা করেন না, এবং যদিও দায়িত্বটা তার ছিল, আরো যারা তার সঙ্গে জড়িত তারাই কাজটা প্রধানত করেছে, তো সেই কারণে কুদ্দুস খান সাহেব নিজে মাপ চেয়েছেন। এবং ভুল ভুল যদি ভুল কেউ করে থাকে, সেটাকে আমরা যে কোনো সময় যে কোনো ভাবে ক্ষমা করতে পারি। কিন্তু আর দুইজন যে আছে তারা কি মাপ চেয়েছে? তারা যদি মাপ না চেয়ে থাকে তাহলে তাদেরকে মাপ চেতে হবে এবং তাদেরকে জনসমক্ষে মাপ চেতে হবে। এই কারণে যে কুদ্দুস খান সাহেব যে কথা বললেন যে বঙ্গবন্ধু জাতির জনক, এই বিষয়ে কারো কোনো দ্বিমতের অবকাশ নেই, যে দ্বিমতের অবকাশ করবে সে ধৃষ্টতা দেখাবে এবং তাকে। আচ্ছা, তাহলে আমি দুটো কমেন্ট করি, সেটা হলো কি যে একটু বাপলা বিরোধী যে অপপ্রচার হয়েছে এটা সত্যিকারের অপপ্রচার। আপনি মণ্ডল সাহেব তো একটা শিক্ষকতা করেন, ওইখানে ডিফিনেটলি তাদের একটা কনস্টিটিউশন আছে, নিয়ম কানুন আছে, আমরা কমপ্লিটলি নিয়ম কানুন মধ্যে থাকি। মুক্তিযুদ্ধ হিসাবে যারা দাবি করেছে তারা কতটা মুক্তিযুদ্ধ বলা সন্দেহ আছে, কারণ তাদের ওই মুক্তিযুদ্ধের নাম্বার আমি চেয়েছিলাম, তারা দিতে পারেনি। সত্যিকারের মুক্তিযুদ্ধ যে কজন করেছে, 11 জন কি 12 জন, ডক্টর মণ্ডল বোধ হয় তাদের মধ্যে আছেন, উনিকে আমাদের লিস্টের মধ্যে নাই, তারা সকলেই বাপলার সাথে সম্পৃক্ত এবং মুক্তিযোদ্ধা সংসদ নামেই তারা বাপলার সঙ্গে আছেন আর কি। এর পরবর্তী পর্যায়ে আমরা তাদের নিয়ে আসব। আর দ্বিতীয় কথা হলো কি, সংগঠনের নিয়ম হচ্ছে সুষ্ঠু সংগঠন আমাদের নাই, যে সংগঠন বাপলার প্যারেডে জয়েন করবেন উনি বাপলার লোক এবং উনি ভোট দিতে পারবেন, সেটাই বছরে যারা জয়েন করেন নাই আগামী বছরে জয়েন করলে হবে। বাপলার একটামাত্র উদ্দেশ্য সেটা হলো বাংলাদেশ ডে প্যারেড করা, এবং বাংলাদেশ প্যারেডের জন্য বাপলা যথেষ্ট ফাইট করে সিটিতে ওই দিনটা একটা পার্টিকুলার দিন, স্বাধীনতা দিবস আমাদের যেদিন হয় তার প্রথম, তারপরে যে কোনো শনিবার রবিবার, যে রবিবারই হোক সেই রবিবার বাংলাদেশ ডে, এটা সিটির গেজেটের মধ্যে আমরা ইন করতে পেরেছি। কাজে সেই দিক দিয়ে বাপলা যেটা করেছে, মুক্তিযুদ্ধকে সম্মান দেখিয়েছে, বাংলাদেশকে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ যাতে না হয় সেটা সৃষ্টি করেছে, বাংলাদেশ সুনামকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছে, বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করেছে। আর বাংলা বাপলা যেটা করেছে, লস এঞ্জেলসের রাস্তা রাস্তায় মুক্তিযুদ্ধর হাজারো প্লেকার্ড আছে, এখনও টাঙ্গানো আছে বড় বড় স্ট্যাম্প পোস্টে। তো এত কিছু করার পরে বাপলাকে এইভাবে অভিযোগ করা কি ঠিক?